দুর্গাপূজা প্রায় এসেই গেছে, পূজোর প্রিপারেশন আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর এর মধ্যেই যদি তুমি খুব তাড়াতাড়ি 5 কেজি ওজনটা কমিয়ে দিতে পারো তাহলে কেমন হয়? পূজোর সময় যে জামাগুলো পরবে সেগুলোতে আরও কিছুটা স্মার্ট লাগবে, আরও অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। তাই আমি ভাবলাম আজকে তোমাদের একটা এমন ডায়েট প্ল্যান বলি যেটা তোমরা মেনে চললে খুব সহজে 5 কেজি ওজন কমাতে পারবে। তাই তোমরা যারা যারা চাও শর্ট করে 5 কেজি ওজন কমিয়ে নিতে, তারা এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, খাতায় লিখে রাখো, আর কালকে থেকে এই ডায়েট প্ল্যানটা ফলো করতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে এবং তাদের জীবনযাপনটা পরিবর্তন করে ওজনটা কম করে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ডায়েট প্ল্যানটা শুরু করার আগে খুব প্রয়োজনীয় পয়েন্টস তোমাদেরকে বলে রাখি। এই পয়েন্টসগুলো লিখে রাখো এবং এই ভুলগুলো কখনো করবে না। প্রথম যেটা হচ্ছে, একটা রিয়েলিস্টিক গোল রাখবে। কখনো এরকম ভাববে না যে 1 সপ্তাহের মধ্যে তুমি 5 কেজি কমিয়ে নেবে। তোমার যে টার্গেটটা থাকবে সেটা যদি অবাস্তব হয় তাহলে কোনো দিনই সেটা পূরণ হবে না। টার্গেট করো 30 দিনে 5 কেজি ওজন কমাবে। দ্বিতীয় যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, সব খাবারই যেন ব্যালেন্সড খাবার হয়। আমি ডায়েট প্ল্যানটাও তোমাদের ঠিক সেইভাবেই বলবো যেখানে ব্যালেন্সড খাবার থাকবে। 3 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে পরিমাণটা। 1 গাদা খেয়ে নিলে ভালো খাবারও কিন্তু ওজন বাড়িয়ে দেবে, তাই পরিমাণটার দিকে সবসময়ই লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর লক্ষ্য রাখবে হাঁটা চলার দিকে। সারাদিন যদি তুমি বসে থাকো তোমার মেটাবলিজমটা কমতে থাকবে, আর তখন এই ডায়েট প্ল্যান ফলো করলেও ওজনটা কমবে না। তাই চেষ্টা করবে সারাদিন হাঁটা চলার মধ্যে থাকতে। 5 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, অল্পক্ষণ পরপরই একটু একটু করে জল খাবে। সারাদিন যেন তোমার শরীরে জলের অভাব না হয়, কারণ জলের অভাব হলেই ফ্যাট বেশি জমবে। তাই প্রচুর পরিমাণে জল খাবে এবং একবারে অনেকটা জল খাবে না, সারাদিন ধরে অল্প অল্প করে জল খাবে। 6 নম্বর যেটা মাথায় রাখবে, চিনি বা মিষ্টি জাতীয় খাবার যতটা কম খেতে পারবে তত ভালো, না খেতে পারলে দি বেস্ট। 7 নম্বর পয়েন্ট, ঘুম। চেষ্টা করবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা টানা রাত্রে ঘুমাতে। ঘুম কম হলে হরমোনের গণ্ডগোল হবে, খিদে বেশি হবে, তাতে তোমার ওয়েট লস টার্গেটে পৌঁছাতে অসুবিধা হয়ে যাবে। 8 নম্বর লক্ষ্য রাখবে স্ট্রেসটা। স্ট্রেস বেশি হলেও একই সমস্যা হয়, হরমোনের গণ্ডগোল হয়, ওজন এবং চর্বি দুটোই বেশি বেড়ে যায়, তাই স্ট্রেসটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। 9 নম্বরটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধৈর্য ধরা। রোজ দিন তুমি ওজন মাপছো আর দেখছো ওজনটা বেশি কমছে, কম কমছে, কেন কমছে না, এগুলো যদি মাথায় রাখো তাহলে হবে না। এরকমও হতে পারে টানা 3-4 দিন সেরকম ওজন কমলো না, 5 নম্বর দিনে গিয়ে অনেকটা ওজন কম দেখাচ্ছে। শরীর নিজের নিয়মে কাজ করবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি ঠিকঠাক করে সবকটা মেনে চলছো কিনা। খুব অস্থির হয়ে পড়লে হরমোনের গণ্ডগোল হবে, ঘুমের সমস্যা হবে, তাতে আরও ওজন কমাতে সমস্যা হবে। তাই জন্যে যে কোনো কাজের ভালো রেজাল্ট পেতে হলে ধৈর্য ধরতে হয়। আর 10 নম্বর পয়েন্ট যেটা বলবো, যদি তোমার মনে হয় তুমি কনফিডেন্স পাচ্ছ না, তুমি ঠিকঠাক করে করতে পারছো না, মোটিভেশনের অভাব হচ্ছে, কিংবা বুঝতে পারছো না নিজের ভুল কোথায় হচ্ছে, তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নেবে, আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামেও জয়েন করতে পারো। এই 10টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখ। ডায়েট প্ল্যানে প্রথম 2টো জিনিস ঠিক করে নেবে। 1টা হচ্ছে কতক্ষণ তুমি খাবে,
তোমার খাওয়ার শুরুর টাইম আর শেষের টাইমের মধ্যে সময় যেন থাকে 10 থেকে 12 ঘন্টা। আর দ্বিতীয় যেটা করবে সেটা হচ্ছে সূর্য ওঠা আর ডোবার সাথে তোমার খাওয়ার বাড়ানো আর কমানোটাও ঠিক করবে। যেমন ধরো সকালবেলা ব্রেকফাস্টে তখন সূর্যের খুব তেজ থাকে না, তখন তুমি হালকা খাবে। যখন দুপুরবেলা সূর্যের অনেক তেজ আছে তখন তুমি বেশি খাবে। আবার যখন রাত্রিবেলা একদমই সূর্য নেই তখন আরও কম খাবে। এইভাবে সূর্যের যেরম যেরম তেজ বাড়বে তোমার খাওয়ার পরিমাণটাও বাড়বে, আর যেরম যেরম সূর্যের তেজ কমবে তোমার খাওয়ার পরিমাণও কমবে। এতে তোমার খাওয়ারটা হজম হবে খুব ভালো আর অনেক তাড়াতাড়ি তুমি ওজনটা কমাতে পারবে। এবারে আসি ডায়েট প্ল্যানটাতে। সারাদিন তুমি কি খাবে? প্রথম ঘুম থেকে উঠে ধরে নিলাম সকাল 7টার সময় তুমি কিছু খাবে, সেটা অবশ্যই কম ক্যালোরির বা জিরো ক্যালোরির কিছু খাবে। যেমন গরম জল, লেবু জল, চিনে জল, মেথি জল বা যে কোনো গরম মশলা ফোটানো জল, অ্যাপেল সিডার ভিনেগারও খেতে পারো। এই সকালবেলার জলটা যাই মিশিয়ে খাও না কেন উষ্ণ গরম জল হবে আর কোনো ক্যালোরি তাতে থাকবে না। এবারে তোমার আসল ইটিং উইন্ডো স্টার্ট হচ্ছে সকাল 9টার সময় ব্রেকফাস্ট দিয়ে, যেখানে তোমার ক্যালোরিটা প্রথম ঢুকতে শুরু করছে। ব্যালেন্সড ব্রেকফাস্ট খেতে হবে, তার মানে এই খাবারের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট তিনটেই ঠিকঠাক পরিমাণে থাকতে হবে। তুমি যদি নন ভেজ খাবার খাও ডিমটা খুব ভালো প্রোটিন আর ফ্যাটের সোর্স, আর তার সাথে ভেজিটেবলস, ব্রেড এইগুলো থাকলে কার্বোহাইড্রেট, ফাইবার এটা অ্যাড হচ্ছে। আর তুমি যদি নিরামিষ খেতে চাও তাহলে পনির একটা ভালো অপশন, তার সাথে ভেজিটেবলস যাতে ফাইবার থাকছে, ব্রেড বা রুটি যাতে কার্বোহাইড্রেট থাকছে। সকালের খাবারের পরিমাণ কম কিন্তু ব্যালেন্সড ব্রেকফাস্ট। মোটায় খাওয়ার পরে 3 ঘন্টা পরে যদি খিদে পায় তাহলে কোনো ফ্রুটস খেতে পারো বা নাটস অ্যান্ড সিডস খেতে পারো। নাটস অ্যান্ড সিডসে ভালো ফ্যাট পাবে আর ফ্রুটসে ফাইবার পাবে, কিছুটা জলও পাবে। আর যদি খিদে না পায় এই সময় তাহলে একদম খাবে না। তুমি সারাদিন ধরে জল খাচ্ছ, অলরেডি তোমার পেটটা ভর্তি থাকছে। এরপরে দুপুরের লাঞ্চ, লাঞ্চেও ব্যালেন্স খাবার খেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, ওটস, চিড়ে, যে কোনো ধরনের জিনিস। প্রোটিন মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন এই ধরনের খাবারগুলো। আর ফাইবার থাকছে ভেজিটেবলসে, যে কোনো তরকারি হতে পারে, স্যালাড হতে পারে। এই প্রতিটি জিনিস যেন খাবারে থাকে, কোনো একটা বাদ দিলে হবে না, শুধু কম পরিমাণে থাকতে হবে। 2টোর সময় লাঞ্চ করলে লাঞ্চের পরে অ্যারাউন্ড 5টা বা 6টার সময় যদি খিদে পায় তাহলে কিছু স্ন্যাক্স খাবে, সেখানেও একই, হয় কোনো ফল না হলে সিডস বা নাটস। আমার এরকমও হতে পারে একটা ডিম সেদ্ধ খেয়ে নিলে। আর যাদের চা খাওয়ার অভ্যেস আছে দিনে 2-3 বারও চা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে সেই চাটাতে চিনি বা দুধ কোনোটাই থাকবে না, শুধুমাত্র লিকারটা থাকবে, কিংবা গ্রিন টি খেতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। লিকার চা যেখানে কোনো ক্যালোরি নেই সেটা তুমি দিনে 3-4 বার খেলেও কোনো ক্ষতি হবে না। এরপরে রাত্রের ডিনার, রাত্রের খাবার কিন্তু 8টার মধ্যে শেষ করতেই হবে, আর এই খাবারটা সবচেয়ে হালকা হতে হবে কারণ সূর্য তখন একদম ডুবে গেছে। তাই এই খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকবে, মানে ভাত, রুটি, ওটস, চিড়ে, মুড়ি এইগুলো খুব কম থাকবে, না থাকলে সবচেয়ে ভালো। আর তার সাথে প্রোটিনটা থাকতেই হবে, প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, ডাল, যত সোর্স অফ প্রোটিন আছে যে কোনো একটা তোমার পছন্দ মতো নেবে, অবশ্যই পরিমাণে কম নিতে হবে। আর তার সাথে কোনো একটা সবজি নিতে পারো বা স্যালাডও খেতে পারো। অনেকেই কাঁচা সবজি হজম হয় না,
তারা সেই সবজিটাকে একটু সিদ্ধ করে খেতে পারে। আর রাত্রিবেলা যদি ঘুমের আগে কিছু খাওয়ার অভ্যেস থাকে, সেখানে তুমি এক গ্লাস গরম দুধ হলুদ মিশিয়ে খেতে পারো। চেষ্টা করবে সারাদিনে খিদে না পেলে সেই খাবারটা খাবে না। যত তুমি কম খাবে, ব্যালেন্সড খাবে, তত দেখবে তোমার অল্প খেয়ে পেটটা ভরে যাচ্ছে। খাবারের পুষ্টির যদি সামঞ্জস্য না থাকে, তখনই বেশি খিদে পায়। এই রুটিনটা ফলো করে চলো, দেখবে রোজ তোমার ওজন কমবে। কারণ আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে যারা জয়েন করে, তাদের রোজ ওজন কমে। মাসে কত কেজি কমবে সেটা না, রোজ তুমি কতটা নিয়ম মেনে চলেছ আর তার জন্যে কতটা ওজন কমছে। এই ডায়েট প্ল্যানটা ফলো করলে আর প্রথমে যে 10টা সাজেশন দিয়েছি সেগুলো ফলো করলে দেখবে পুজোর আগে 5 কেজি ওজন কমাটা কোনো ব্যাপারই না। আজকের ভিডিওর টিপসগুলো ফলো করে তুমি কতদিনে কত কেজি ওজন কমাবে অবশ্যই আমার কমেন্টসে লিখবে। খুব ভালো থাকো, মানসিকভাবে আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে।